ইমরান মাহমুদ প্রশ্ন করেছেন আমি আমার একটা বাইকে মেয়ে দেখে বিবাহ দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে ওই মেয়েটার তালাক হয়ে যায় এখন আমি কি গুণাগার হব কারণ মেয়েটার খোঁজ আমি দিয়েছিলাম ভাই ইমরান মাহমুদ আপনি তো একটা ভালো কাজ করিয়েছেন একটা ভালো সোনা একটা নবী সাল্লাহ সাল্লামের আম্বিয়া কেরামদের একটা সন্ন্যার উপরে আমলের জন্য আপনি এটা আঞ্জাম করেছিলেন আপনি সব পাবেন এই আর কোরআন হাকিমিত বলেছিলেন আনকে হুলাই আমিন কম তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তাদেরকে স্ত্রী দাও যাদের স্বামী নেই সেই মেয়েদেরকে স্বামী দাও এই আয়োজনটা তোমরা করো অ্যারেঞ্জ ম্যারেজ এগুলো তো ইসলামে কোরআন সন্ন্যায় নির্দেশনা আছে তো সেই হিসেবে আপনার তো গুণ হবে না এখন কারণ আপনি তো ন্যায় কামল করেছেন ভালো একটা কাজ জড়িয়ে দিয়েছেন বাকি তালাক হয়েছে তাদের কারণে আপনি তো আর তালাক সংগঠিত করাননি অতএব তালাকের দায়ভার আপনার ওপরে না আর তালাক দিলে তো গুণা হয় না বিবাহ তালাক জগৎ জগৎ ভরেই চিরকালের বিধান বনি না হলে সেটা তালাকের মাধ্যমে তাদেরকে সে অশান্তি থেকে মুক্ত করার সিস্টেম তো ইসলামে আছে তালাক দিলে তো গুণা হয় না যদি এটা আবগাদল হালাল বলা হয়েছে হালালের মধ্যে সব সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল এটা সহজেই তালাকে যাওয়া উচিত না কিন্তু এটা তো গুনার বিষয় না